নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পুলিশি অভিযানে জব্দ 50 লক্ষ টাকার ড্রাগস, আটক 3। থানায় পুলিশ আধিকারিককে ধমক বিধায়ক অমর চাঁদের, নিন্দা। সমস্যার সমাধান না হলে আন্দোলন চলবে, অনড় গবেষক পড়ুয়ারা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বদরপুর রেল পুলিশের অভিযানে 50 লক্ষ টাকার ড্রাগস বাজেয়াপ্ত হয়েছে। বুধবার রাত 12টা নাগাদ বদরপুর রেল স্টেশন থেকে এসব ড্রাগস বাজেয়াপ্ত করা হয়। সেই সঙ্গে আটক করা হয়েছে 3 দুষ্কৃতীকে। আটক 3 জনের মধ্যে 2 জন শিলচর লিংক রোডের বাসিন্দা বিষ্ণুদেব এবং বিজয়দেব এবং 1 জন মহিলা সদস্য হাতিখালী ডিমা হাসাওয়ের বাসিন্দা শিল্পী বর্মন। জানা গেছে, শিলচর থেকে ত্রিপুরায় পাচারের সময় বদরপুর থানার ওসি জেকে বরা বিপুল পরিমাণের এসব ড্রাগস বাজেয়াপ্ত করতে সক্ষম হন। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে মোট 1,99,000 নেশাজাত ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যোৱাকালি আমার একটা গোপনীয় খবর আছিল যে শিলচর পা কেজনমান ব্যক্তিয়ে হিউজ পরিমাণের ড্রাগস কড়িয়া দিয়েছে। ড্রাগস ট্যাবলেট ত্রিপুরা নিবর মানে আহি আছে আর আমার বদরপুর রেলওয়ে স্টেশনত রেলত কড়িয়াব বলে গম পায়। লগে আমার পার্টি কেবাবারও বিভক্ত করেছিল আমি বিভিন্ন জায়গা, আর সেইমতে আমি 12টা বজার পিছত রেলওয়ে স্টেশনত 3 জন ব্যক্তি আর 1 জন 1 মহিলাক আমি সন্দেহবশত আমি যেটা আমি সার্চ করো বেগবিলাকর আমি টোটেল 1,99,000 ট্যাবলেট ড্রাগসর ট্যাবলেট আমি উদ্ধার করবলে সক্ষম হয়েছ। আর সেই ড্রাগসর ট্যাবলেটবিল আমি যেটা জোখমাক করো, জোখমাক করে গম পালো তার ওজন প্রায় 20 কেজি হল, যার মূল্য অনুমান 50 লাখ বলে আমি অনুমান করেছো। এটা আমি মানুষজনক আমি লগে এরেস্ট করেছো। এরেস্ট করে এটা আমি মহামান্য আদালতলে প্রেরণ করিম আর আমি পুলিশ ইমানত আনিম, কেন আর বহুত উলিয়াবলগিয়া কথা আছে। ড্রাগসর ট্যাবলেটখিনি কোরপা সংগ্রহ করেছিল, কোনে দিছিলে আদি অন্যান্য কো-একুইজ কোন আছে ধরবলিয়া আছে আমার বহুত গতিগুলো আমি পুলিশ কাস্টডি আমি অধিক খোঁজপোছ করবেন যত্নবান আছো। এজনের নাম হল বিষ্ণুদেব আর এজনের নাম হল বিজয়দেব, যি দুজন নিজের ককাই ভাই সহোদর ঘর শিলচর। আজি বহুদিনেরপরা এইবিল কারবার করে আছে বলে আমার আগত স্বীকারোক্তি প্রদান করেছে। আর অন্যগী মহিলা হল শিল্পী বর্মন, এই কারবার ড্রাগসর কারবার আজি বহুদিনেরপরা জড়িত আছে বলে আমার আগত স্বীকার। থানার ভেতর ডেকে পাঠিয়ে পুলিশ আধিকারিককে ধমক দিতে দেখা গেল কাটিগড়ার বিধায়ক অমরচাঁদ জৈনকে। ঘটনাটি কাছাড়ের গুমরা থানায় সংঘটিত হয়েছে। জানা গেছে, মাসখানেক আগে গুমরা থানায় কাজে যোগ দেন আধিকারিক কমলেশ সিং। কমলেশের অপরাধ এটুকুই, দায়িত্বভার গ্রহণ করার পর তিনি বিধায়ক অমরচাঁদকে ফোন করে তার দায়িত্বভার গ্রহণের কথা জানাননি। রেগে ওঠেন বিধায়ক, সঙ্গীদের নিয়ে পৌঁছন থানায়। কমলেশকে ডেকে পাঠিয়ে বলেন, এসপি দায়িত্বভার গ্রহণ করার আগে তাকে ফোন করেছেন, এমনকি ডিসিও তাই করেছেন, আর তিনি সামান্য একজন আধিকারিক হয়ে বিধায়ককে ফোন করার প্রয়োজন বোধ করেননি। আপনার এসপি যাব আগে জয়েন করতে তার মেরে বলতে ডিসি আগে যে দিন জয়েন করে উস দিন ফোন কিয়া যে স্যার মে আজ জয়েন করে নিয়া আপ এসপি ডিসি
बड़ा हो गया क्या? कम से कम एक बात तो करना है, फोन से भी आपका टाइम नहीं है। टाइम करते जब अपन लेटने, अपन लेटने अभी रहता सर। कोयले का गाड़ी क्या रिसीव करता है? नहीं, मेरे को फोन करने का टाइम भी नहीं है, क्या बताओ? और सब बदनाम एमएलए एक जड़ित तो अपना सामने मतिया तीन एकमात्र किसे एमएलए खेल चीन ना अपना जो अपना चेयर करता अपना कहलें एमएलए। পরে এ নিয়ে কথা বলতে গিয়ে কাটিকড়ার স্থানীয় এক বাসিন্দা জানান, বিধায়কের পদ একটি দায়িত্বশীল পদ। এই পদে বসে বিধায়ক অমরনাথ জৈন যে কাজ করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। কাটিকড়ার মাননীয় বিধায়ক শ্রী অমরনাথ জৈন মহাশয় গুমরা থানায় ঢুকে গুমরা থানার আরক্ষী প্রধানকে যেভাবে ধমকি দিয়েছেন, সেজন্য আমি নিজে একজন কাটিকড়াবাসী হিসাবে আমাদের বিধায়কের উপর লজ্জিত। একজন জনপ্রতিনিধি হয়ে একজন দায়িত্ববান পদে বসে একজন সরকারি আধিকারিককে এভাবে ধমকি দেওয়া অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয়। আমরা এর তীব্র নিন্দা জানাই। যারা ক্ষমতায় আসার পূর্বে গুড গভর্নেন্সের বুলিয়া উড়িয়েছে, আজকে এভাবে সরকারি আধিকারিকদেরকে ধমকি দিয়ে গুড গভর্নেন্সের কি প্রমাণ করতে চাইছে? ওটাকে কি গুড গভর্নেন্স বলে? সরকারি আধিকারিকদেরকে ধমকি দেওয়া কি গুড গভর্নেন্সের অঙ্গ? আমরা আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে কঠোর বিহিত ব্যবস্থা নেবেন। রাস্তা সংস্কারের জন্য প্রদান করা স্মারকপত্র গ্রহণ করেননি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলে অভিযোগ তুলল পালংঘাট ব্লক কংগ্রেসের সংখ্যালঘু শাখা। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পালংঘাট জিপির পুনির মুখে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রীর এ ধরনের কাজের তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন ব্লক কংগ্রেস মাইনরিটি সেলের চেয়ারম্যান সালেহ আহমেদ চৌধুরী। আমরা বড়তলি একটা রাস্তার হাজর লাগিয়া বুঝছেন নি, যাওয়ার পরে তাই আমারে লইয়া গেছেন বর্তমানে যে আমরার মন্ত্রী আসেন পরিমল শুক্লবৈদ্য, তার কাছে নিয়ে আমি কাগজটা দেওয়ার পরে তাই আমারে কইছেন ভোট দিতে। হ্যাঁ কংগ্রেসও আর খাস করে দিতাম নি বিজেপিয়ে বুঝছেন নি। এরপরে কইলা আমি কইলাম তাহলে যে ইগুবায় খালি বিজেপি আঠন না আর কংগ্রেসও আঠন না, সর্বজনীয় মানুষ আটনিক সর্বজনীয় রাস্তা বুঝলেন হইয়া আমি আইছি। পালংঘাট জিপির মন্ডল সভাপতি বাবুল দাস বলেন, সামান্য একটি জিপির রাস্তার সংস্কার চেয়েও মন্ত্রী পরিমলের কাছ থেকে সাড়া পাননি তারা। পালংঘাট জিপির আমি আজকে বাবুল দাস মন্ডল প্রেসিডেন্ট হিসাবে যখন আমি এটা জানছি জিনিসটা জানিয়ে আমার খুব একটা ঘৃণা লাগছে, যাতে বুট আমরা দেখো সবরে দেই কে জিতে কে হারে এটা হলো ভাগ্যর ব্যাপার। আজকে তাই আসামের মন্ত্রী হইয়া যদি একটা পালংঘাট জিপির একটা রাস্তার একটা ওয়ার্ড রাস্তার লাগে যদি এইগুলো কথা কইতে বড় বড় রাস্তাঘাটের লাগে কী কথা কইবা দেন? আজকে তার কাজ সবটা ভেটততা আজকে তার কারণে আজকে বড় বড় মানুষের প্রাণ যার আজকে এই আবকারী বিভাগের মন্ত্রী হইয়া সারি তাই বিষপ্রাণ করে মত চলে এটার কারণে মানুষের প্রাণও যার, কিন্তু আজকে তাই যে পিত্ত বিভাগে ছিলা এটাও তার। আসাম বিশ্ববিদ্যালয় গবেষক সংস্থার আন্দোলন বৃহস্পতিবারও অব্যাহত। মঙ্গলবার থেকে প্রশাসনিক ভবনের সামনে ধর্নায় বসেন গবেষক পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের মূল গেটটি এদিনও বন্ধ করে দেন ছাত্ররা, ফলে বৃহস্পতিবারও যারা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন তারা সবাই বাইরে আটকে পড়েন। এদিন আসাম বিশ্ববিদ্যালয়ের মূল গেটে গবেষকরা তীব্র আন্দোলন শুরু করায় গোটা বিশ্ববিদ্যালয় চত্বর সরগরম হয়ে ওঠে। ছাত্ররা স্কলারশিপের দাবি জানানোর পাশাপাশি এদিন বিশ্ববিদ্যালয়ের রাস্তারও অবিলম্বে সংস্কারের দাবি জানিয়েছেন। পরে ছাত্র গবেষকদের পক্ষ থেকে কথা বলতে গিয়ে জনৈক বিশ্ববিদ্যালয় পড়ুয়া সংবাদ মাধ্যমকে জানান অথরিটির সঙ্গে কথা হয়েছে তাদের, সমস্যার সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। পরে ওই ছাত্রনেতা বলেন সমস্যা সমাধান না হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তো আজ ইয়ে আপনা জো স্ট্রাইক আসাম ইউনিভার্সিটি মে জো স্টুডেন্টস অর আপনে ইউনিভার্সিটি কে জো স্কলার সে হাম সবনে মিলকে ইয়ে স্ট্রাইক হাম ইয়া গেট পে ব্যাঠে হ্যায় তো ইয়ে স্ট্রাইক মে আজ তিসরা দিন হ্যায় তো আজ স্ট্রাইক মে আপনা জো আপকা
अथॉरिटी है, अथॉरिटी आए थे। हाँ, ये अथॉरिटी आने के बाद आज हम लोग वो लोग के पास अपना जो जो प्रॉब्लम है, जैसे कि विभोग डिपार्टमेंट का प्रॉब्लम है, फिर वी फार्म का है, फिर स्कॉलर्स का जो नॉन नेट का इशू है, ये नॉन नेट का इशू भी हम लोगों ने उनके पास रखा। फिर कुछ देर पहले ही वो लोग हमारे पास आए थे कि उसको सॉल्व कैसे किया जाए, पर हाँ ये अथॉरिटी ने हाँ सॉल्व किया है, ये नॉन नेट का इशू सॉल्व हुआ है, पर हमारे पास अभी तक हाथ में कागज नहीं आया, पर अथॉरिटी ने बोला नॉन नेट का इशू सॉल्व होगा। फिर ये जो अपना विभोग डिपार्टमेंट का जो इशू है, विभोग डिपार्टमेंट का जो इशू है, वो इशू हमारा यूनिवर्सिटी अथॉरिटी, उनको पता है कि ये जो स्टूडेंट्स है, ये स्टूडेंट्स को आज चार बैच निकल गया है, चार बैच एडमिटेड है, वो लोग एग्जाम भी दे रहे हैं, पर आज तक उनको सर्टिफिकेट अवार्ड नहीं किया जा रहा है। ये जो सर्टिफिकेट आज सबको पता है कि ये जो सर्टिफिकेट ये सब स्टूडेंट्स के लिए कितने इंपॉर्टेंट है, अगर उनको नौकरी भी चाहिए तो सर्टिफिकेट जरूरी है, पर ये सर्टिफिकेट अवार्ड नहीं किया जा रहा है। और ये हमारा जो अथॉरिटी है, ये अथॉरिटी ये भी बोल रहे हैं कि डिपार्टमेंट को बंद करना है। तो ये सब को लेकर आज फिर हम लोगों ने तीसरा दिन अपना स्ट्राइक का चालू किया। फिर लास्ट जो ये हमारा बीफार्म डिपार्टमेंट है, आज हमारे बीफार्म डिपार्टमेंट का एक टेम्पररी बिल्डिंग वो लोग का क्लास होता है, वो लोग का डिपार्टमेंट कहाँ है वो भी नहीं पता, जबकि ये अपने 9 साल हो गए उन लोग का एक छोटा छोटा एक डिपार्टमेंट में वो लोग का क्लास होता है, वो लोग का प्रॉपर लेबोरेटरी नहीं है, वो लोग को ये तक नहीं पता कि 9 सालों में वो लोग का डिपार्टमेंट एक्चुअली सेंक्शन कहाँ है, जबकि UGC से पैसा आया है। फिर ये अपने और भी इशू है, रोड का जो इशू है, रोड हाँ हमारे यूनिवर्सिटी में रोड तो बन गया, पर आज इंजीनियर ने आप सबको मैं बोलता हूँ, इंजीनियर आज तक इतना नहीं देखा हमारे यूनिवर्सिटी का इंजीनियर कि रोड कैसे बना है, हमारा अथॉरिटी ये नहीं देखता है कि रोड कैसे बन रहा है। उसके लिए आप लोगों ने कोई कंप्लेन किया था क्या? हमारे यूनिवर्सिटी में कंप्लेन क्या बोले आपको, हर रोज हम लोग कंप्लेन डालते रहते हैं, कब एक स्टूडेंट फ्रेटर्निटी कब एक कंप्लेन स्ट्राइक के लिए बैठता है, तब बैठता है जब वो हताश हो जाता है, वो अपना जो ये इतना सब जो प्रॉब्लम है वो प्रॉब्लम जब सॉल्व नहीं होता बाकी स्ट्राइक पे बैठा है, जो हम लोग ये तीसरा दिन हम लोग स्ट्राइक पे बैठे हैं। और आज अगर ये अथॉरिटी अभी हमारा जो रेजोल्यूशन नहीं मानता है तो शाम से आज हम लोग हंगर स्ट्राइक पे भी बैठेंगे, मतलब आप लोग कंटिन्यू रहेंगे, हम लोग ये स्ट्राइक कंटिन्यू रहेंगे जब तक हमारा ये सब डिमांड फुलफिल नहीं होगा। বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে সারা আসাম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সংস্থার কেন্দ্রীয় কমিটি এক ধর্ণা কার্যসূচি পালন করে। বৃহস্পতিবার সংস্থার সদস্যরা জেলাশাসক কার্যালয়ের সামনে এ প্রতিবাদী কর্মসূচি পালন করেন। দাবি আদায়ে তারা তুমুল স্লোগান তোলেন এদিন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আন্দোলনকারী জনৈক শিক্ষক জানান, তারা প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন, সরকারের দ্বিচারিতায় তারা ক্ষুব্ধ বলেও জানান ওই শিক্ষক। উৎসবের দুবার রেজাল্ট বের হওয়ার এবছরের গুণোৎসবটা অর্গানাইজ যেটা হয়েছে এটা দুবার পাল্টে দেওয়া হয়েছে, আজ অবধি রেজাল্ট বের হয় নাই, কিন্তু আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করে যাচ্ছি, কিন্তু আমাদের যা প্রাপ্য এটা আমরা পাওয়ার থেকে বঞ্চিত থাকছি, এই সরকারের দ্বিচারিতা আমরা আর মানছি না আর মানব না। সরকার তাদের সঙ্গে প্রতারণা করছে বলেও এদিন অভিযোগ তোলেন আরেক শিক্ষক, সমকাজে তারা সমবেতন চাইছেন বলেও জানান ওই শিক্ষক। সরকার আমাদের বিভিন্নভাবে প্রতারণা করছে, বৈষম্যমূলক করছে, যেমন গ্রেড পে নিয়ে আমাদের অ্যাসপার আরোপি যারা ট্রেন টিচার 8,700 দেওয়ার কথা, সেই জায়গায় আমাদের এখানে সরকার এখন 7,400 আর আনরেজিস্টার্ড 6,200 টাকা দিচ্ছে, এখানে আমাদের ধর প্রতারণা করছে, যেমন রেগুলার টিচারদের হাউস রেন্ট যেটা দেওয়া হয় আর আমার ট্রেন টিচার টিকাপি শিক্ষক এদেরকে দেওয়া হয় 1,060 টাকা, যা যেটা আমরা বেশি গ্রেড পে এবং বেশি সব কিছু 7-8% হওয়ার কথা ছিল, সেই জায়গায় সরকার লামসাম আমাকে 1,060 টাকা দিচ্ছে, এখানেও আমাদের সরকার আমাদের সঙ্গে প্রতারণা করছে। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার, সমকাজে সমবেতন অ্যাজ পার সুপ্রিম কোর্টের ল মতে, কিন্তু সরকার আমাদের এখানে কী করছে, আমাদের কেউ বেতন এখানে 28,000 টাকা, কেউ বেতন 25,000 টাকা, কেউ বেতন 19,800 টাকা, এখানে আমাদের শ্রেণী বিভাজন করছে, যেমন
স্টেট বোর্ড টিচার আছে, এসএসসি আছে, পারমানেন্ট আছে, এরকম বৈষম্যমূলক আচরণ করছে আমাদের শিক্ষক সমাজের মধ্যে, বৈষম্য আচরণ চলছে। যেমন এসএসসি এবং স্টেট বোর্ড টিচার সমানভাবে কাজ করে যাচ্ছে স্কুলে, কিন্তু বেতন পাচ্ছে বেতনের বেলা হতে পারে, নিয়মিতকরণ বেতন সময়মতো আসছে না, আমাদের 1 তারিখ আবাস কথা, 7 তারিখ আসার কথা, কোনো নিয়মিতকরণ স্যালারি আসছে না। জেলা গ্রন্থাগার মিলনায়তনের নবনির্মাণে রাজ্য সরকারের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচর। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে বেশ কয়েক দফা দাবি সংবলিত একটি স্মারকপত্র তুলে দেওয়া হয় জেলা শাসকের কাছে। পরে মঞ্চের পক্ষে তাদের দাবি নিয়ে কথা বলতে গিয়ে সাধারণ সম্পাদক অজয় কুমার রায় জানান, সংস্কৃতির পীঠস্থানে যেভাবে বর্তমান সরকার ডিস্ট্রিক্ট লাইব্রেরির পুনর্নির্মাণের ব্যবস্থা করতে যাচ্ছেন, তার জন্য আমাদের একটা কথা থাকতেই পারে, কারণ আমরা সব সময় এই ডিস্ট্রিক্ট লাইব্রেরির উপর নির্ভর করে বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করে আসছি। তাই যে পুনর্নির্মাণটা যেন তাড়াতাড়ি হয় 1 নম্বর, 2 নম্বর হচ্ছে এই পুনর্নির্মাণের যে ডায়াগ্রামটা আছে আমরা যেন পেয়ে থাকি, তার জন্য আমাদের নিজস্ব অভিব্যক্ত যেন প্রকাশ করতে পারি যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, পাশাপাশি একটা মুক্তাঙ্গন যদি করতে পারা যায় এবং আধুনিককরণের ইন্টারন্যাশনাল লেভেলে একটা লাইব্রেরি করার জন্য সকল সুবিধা অনুযায়ী একটা করার ব্যবস্থা করা হয়, এবং যেহেতু আমাদের এখানে রূপম নাটক প্রতি বছর হয়ে থাকে এবং বিভিন্ন শিল্পীরা বাইরে থেকে আসে, শয্যাগত একটা ডরমিটারি যদি ব্যবস্থা করা যায় তবে শিল্পীদের পক্ষে সুবিধা হয়। এইসব ব্যাপারে আমরা দ্রুত কাজের জন্য আমরা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ বিগত দিনের মতো এইটাতেও আমরা পাশে থাকবো এবং বিভিন্ন ধরনের আন্দোলন, সাংস্কৃতিক অভিযন্তা এবং সাংস্কৃতিক সকল কাজকর্মগুলো আমরা করে আসি একসঙ্গে, এবং আশা করব বর্তমান সরকার আমাদের দাবি দাবাগুলো মেনে নিশ্চয়ই বরাক উপত্যকার এই বিশিষ্ট জেলা গ্রন্থাগার ভবনটুকু যেভাবে পুনর্নির্মাণ করে যাচ্ছে নিশ্চয়ই আমাদের সহযোগিতা করে হাত বাড়াবেন বলে এটা আমরা আশা করি। তার জন্য আজকে আমরা জেলা উপায়ুক্তর মহাশয়কে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি, প্রতিলিপি দিয়েছি সুস্মিতা দেব, দিলীপ কুমার পাল এবং কার্যবাহী অভিযন্তাকে আমরা এটা আমাদের মত প্রকাশের জন্য আমরা জানিয়েছি। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরও একবার। পুলিশি অভিযানে জব্দ 50 লক্ষ টাকার ড্রাগস, আটক 3। থানায় পুলিশ আধিকারিককে ধমক বিধায়ক অমর চাঁদের, নিন্দা। সমস্যার সমাধান না হলে আন্দোলন চলবে, অনড় গবেষক পড়ুয়ারা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।